হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান লুক তো দেখতে পাচ্ছ ফার্স্ট আমি একটা দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপরে টোনা দিয়ে নিয়েছি ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি সিরাম দিয়ে নিয়েছি আর প্রাইমারটাও দিয়ে নিয়েছিলাম তারপরে একটা লিকুইড হাইলাইটার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপরে একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছিলাম যেহেতু ডার্ক স্কিন টোন তাই জন্য আর একটা ফাউন্ডেশন দিয়ে নিয়েছি তারপরে কনসিলার দিয়ে নিচ্ছি সেগুলোকে খুব সুন্দর করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডটা মাস্ট ব্লেন্ড যদি ঠিকঠাক করে না করে তাহলে ফেসের যে ফাউন্ডেশনটা কেকি লাগবে খুব খারাপ লাগবে দেখতে তবে কন্টোর দিয়ে নিচ্ছি পার্টিকুলার জায়গা দিয়ে তবে কন্টোরটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি আজকে একটা লিকুইড ব্লাশ ইউজ করছি তো বেশি ব্লাশ ইউজ করলে কোনো অসুবিধা নেই বিউটি ব্লেন্ডারের সাথে সেটাকে ভালোভাবে ব্রেন্ড করে দেওয়া যাবে তারপরে লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি এবং তারপরে সবার শেষে হচ্ছে আইব্রোটা ডিফাইন্ড করে নিচ্ছি একটা আইব্রোয় দেখিয়েছি কারণ এই সব কিছুই তোমরা রিলসে আরও ডিটেলসে পেয়ে যাবে তো লুজ পাউডারটাকে আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আই মেকআপটা অফ ক্যামেরায় করে নিয়েছি তো তোমরা অবশ্যই একটু রিলসটা চেকআউট করে নেবা তো পাউডার কন্ট্রোল করে নিচ্ছি নোসটাকেও ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি এটারও সুন্দর একটা রিলস তোমরা পেয়ে যাবে আবারও লিক লিকুইড না পাউডার ব্লাশ দিয়ে নিয়েছি তারপরে হাইলাইটার দিয়ে নিলাম ব্যাস পুরো মেকআপটা অল ডান প্রায় লিপস্টিকটা পরে নিলে পুরো সেট তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবে যাতে আমি যখন ভিডিও করি তার নোটিফিকেশন যেন তোমরা পেয়ে যাও তো এখনকার মতন এইটুকুনি টাটা বাই বাই চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে